হাই, দিস ইজ অভিজিৎ, ইট অ্যান্ড এক্সপ্লোর কলকাতা, ইন্ডিয়া। অ্যাকচুয়ালি আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি, আর আমাকে খাদ্য রসিকও বলতে পারেন। তো এতদিনকার আমার যে সব এক্সপিরিয়েন্স, মানে যতটা আমি ঘুরেছি, এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো অনেকদিনকারই ইচ্ছা ছিল, তো ফাইনালি এটা আর কি সাকসেসফুল হচ্ছে। তো আশা করি আপনাদেরকে আমি কলকাতার বিভিন্ন জায়গা আমি ঘুরিয়ে দেখাবো, ওয়েস্ট বেঙ্গলও টোটালটা দেখাবো। ওয়েস্ট বেঙ্গলে খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমি দেখাবো আপনাদেরকে, আর কলকাতার কিছু ডিফারেন্ট রেস্টুরেন্ট যেগুলো এখনও এক্সপ্লোর হয়নি সেগুলো আমি আপনাদের সামনে আনবো। আর ইন্ডিয়ারও বিভিন্ন, আমাদের দেশ অনেক বড় দেশ, অনেক শহর, ডিফারেন্ট কালচার, এগুলো আমি সব বিভিন্ন ধরনের খাবার আপনাদেরকে কম প্রাইসে কী কী খাবার কোন শহরে পাওয়া যাচ্ছে, সেটা যাতায়াতের খরচ, এগুলো আমি সব আপনাদের জন্য দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে। আর শুধু দেশ নয়, ইন্ডিয়া তো দেখাবো, ইন্ডিয়া তো প্রচুর বড় দেশ, এছাড়াও আমি দেশের বাইরেও যাব, সেখানকার বিভিন্ন জায়গার লোকাল ফুড কী কী পাওয়া যাচ্ছে, তাদের কালচার, ট্রাভেলের কতটা খরচ, এগুলো সব আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আমার এটা ফার্স্ট ভিডিও, এটা আমি আপনাদের এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই, সেটা একটু ডিফারেন্ট। এটার নাম হচ্ছে কয়েদি কিচেন। নামটা শুনে বুঝতেই পারছেন কেমন ধরনের। এটা হচ্ছে মেনলি আপনার হচ্ছে এই রেস্টুরেন্টটায় গেলে পরে আপনার পুরো একটা মনে হবে যেন একটা জেলে এসেছেন। আর এটার একটাই হচ্ছে মানে এক্সট্রা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট, এখানে ভেজ ছাড়া কোনো খাবার পাওয়া যায় না। তো আপনারা চলুন, গেলে আপনাদের মনে হয় ভালো হবে। তো আপনাদের লাঞ্চে আজকে আমি নিয়ে যাচ্ছি কয়েদি কিচেন, তো চলুন লেটস গো। স্পেশাল আছে আমাদের, দেখুন ফ্রন্ট পেজে যেটা আছে ক্যাদিও কি পছন্দ, ক্যাদিও কি পছন্দের মধ্যে আমাদের আছে একটা লিট্টি চোখা আছে, স্পেশাল লিট্টি চোখা। তারপরে আছে ক্যাদিও কি পছন্দ ছাস, যেটা আমাদের মানে বাটার মিল্ক আছে। আচ্ছা, তারপরে আছে স্যুপের মধ্যে আছে জেড স্যুপ আর বামেস খাওসে, এগুলো হচ্ছে স্পেশালের মধ্যে। এবং স্টার্টারের মধ্যে যদি যান, আমাদের স্পেশাল স্টার্টার হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, তারপরে হারা ভরা কাবাব। মানে আপনাদের এখানে তো ভ্যারাইটি প্রচুর, মানে ভ্যারাইটি আছে। আমাদের মনের মধ্যে যেরকম একটা ইয়ে থাকে যে নন ভেজ ছাড়া হয়তো ভ্যারাইটি পাওয়া যায় না, বাট এটা একদমই ঠিক নয়, ভেজেরও মানে হাজার রকম ভ্যারাইটি পাওয়া যায়। তো আমি রুটি আর ভাত, মানে রুটি আর রাইস দুটোই চাইছি, দুটোর মধ্যে নান কি নান হবে কোনো ধরনের? নানের মধ্যে ভ্যারাইটি আছে আমাদের, কাবুলি নান আছে, বাটার নান আছে, ভেজিটেবল স্টাফ নান আছে, আর গার্লিক নান, চিজ গার্লিক নান, অনেক রকম ভ্যারাইটিস আছে। আপনি বাটার নান করুন, বাটার নান একটা, বাটার নান একটা করুন। আমরা অনেক রকম ভ্যারাইটি চাইছি আর কি। তো বাটার নান আর রাইসে কী হবে? রাইসের মধ্যে ইন্ডিয়ান রাইসের মধ্যে আছে ভেজিটেবল পোলাও আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি আছে, পিস পোলাও আছে, টমেটো পোলাও, কাশ্মীরি পোলাও আর জিরা রাইস। এগুলো হচ্ছে ইন্ডিয়ান রাইসের ভ্যারাইটি। কোনটা? ফিস ফিস
একটা ভেজ বললো তো পিস পিস পোলা পিস পিস পোলা বলছি যে ওই মানে কি খাবি পোলাও খাবি নাকি বিরিয়ানি আমি আগের দিন খেয়েছি পোলাও কোনটা কাশ্মীরি আচ্ছা দাদা পোলাওর মধ্যে কোনটা ভালো হবে কাশ্মীরি পোলাওটা একটু সুইট হবে ওটার মধ্যে ফ্রুট ককটেলস থাকবে ফ্রুটস যেগুলো থাকবে ওই জন্য আচ্ছা আপনি কাশ্মীরি পোলাও একটা করুন কাশ্মীরি পোলাও আর এর সঙ্গে ডিশ কোনটা ভালো হবে এর সঙ্গে অবভিয়াসলি একটা পনিরের সবজি আছে যেটা গ্রেভি তারপরে রেড গ্রেভি পনির রোগান জোশ আচ্ছা ওইটাই আমি একটু পনির রোগান জোশ আর কোনো ডাল কিছু না ডাল নয় আপনি আলুর বা অন্য কিছু সবজি কোনো যদি থাকে আলুর মধ্যে আমাদের ভ্যারাইটিস আছে আলু পাঞ্জাবি আছে আলুদম কাশ্মীরি আছে আলু জিরা আছে আলু দো পেঁয়াজা আছে আলু দো পেঁয়াজাটা ভালো হবে নাকি আলু পাঞ্জাবি তাহলে কী বললেন আলু পাঞ্জাবি আলু পাঞ্জাবি আলু পাঞ্জাবিটাও সেম গ্রেভি হয়ে যাবে স্যার পনির রোগান জোশের ও আচ্ছা একই না তাহলে আলু দো পেঁয়াজাটা নিন আলু দো পেঁয়াজাটাই দিন আচ্ছা ওর সঙ্গে পোলাওটা ভালো লাগবে তো এটা চাইনিজ আর ইয়েটা আলু দো পেঁয়াজা ইন্ডিয়ান আর কিন্তু পোলাওটা পোলাওটা হচ্ছে কাশ্মীরি পোলাও ইন্ডিয়ান আচ্ছা তাহলে দুটো ইন্ডিয়ান রাইসের মধ্যে আছে আপনার হাক্কা ফ্রাইড রাইস আছে যেটা নর্মাল ভেজ ফ্রাইড রাইস এছাড়াও আছে শেজওয়ান ফ্রাইড রাইস চিলি গার্লিক ফ্রাইড রাইস বার্ন গার্লিক ফ্রাইড রাইস জিঞ্জার ক্যাপসিকাম ফ্রাইড রাইস আচ্ছা না আপাতত এইটা থাকা আর এর সময় কি স্যালাড থাকবে নাকি স্যালাড স্যালাড আপনাকে আলাদা বলতে হবে নাহলে আমরা কমপ্লিমেন্টারি হিসাবে ভিনিগার অনিয়ন চিলি লেমন আচার এগুলো দিয়ে দিই আচ্ছা আপনি এইটা আপাতত দিন তারপরে আমি এটা অর্ডার রিপিট করছি স্যার একটা বাটার নান কাশ্মীরি পোলাও একটা একটা পনির রোগান জোশ আর আলু দো পেঁয়াজ একদম কোনো অন্য কোনো আইটেম যেমন রায়তা কিংবা কোনো না রায়তা দরকার নেই এখানে দাদা এক সেকেন্ড আমাদের মানে এই রেস্টুরেন্টের স্পেশালিটি এটাই যে এখানকার জেলার বাবু নিজে আর কি খাবার সার্ভ করে আর কয়েদি তো আছে ওই দিকে আপনারা দেখতে পারেন এটাই এই রেস্টুরেন্টের বিশেষত্ব দাদা একটু যদি বলেন যে এখানে খাবারটা কী কী খাবার আছে এখানটা এটা হচ্ছে আলু দো পেঁয়াজা একটু দেখাতে বলুন আলু দো পেঁয়াজা এটা পনির রোগান জোশ পনির রোগান জোশ এটা কাশ্মীরি পোলাও আছে এটা আছে কাশ্মীরি পোলাও এবং এটা বাটার নান বাটার নান ওয়াও খাবার দেখে তো অসাধারণ লাগছে আমার মনে হচ্ছে খেলেও ভালো লাগবে আশা করি স্যার আমরা বাটার নান দিয়ে প্রথম শুরু করি আশা করছি ভালো হবে খুবই ওয়াও এক কথায় ওয়াও অসাধারণ টেস্ট দাদা এটার এটা কি যেন নাম ছিল পনির রোগান জোশ না আলু দো পেঁয়াজা আলু দো পেঁয়াজা এই বাটার নান এত সুন্দর টেস্ট আমার মনে হয় আপনাদের এখানে অবশ্যই একবার আসা উচিত এই রেস্টুরেন্টে এত সুন্দর ওয়াও অসাধারণ এটা কি দাদা পনির রোগান জোশ এটা একটু দেখি এটা দিয়ে কেমন লাগে আমরা এখন পনির রোগান জোশটা দিয়ে একটু ট্রাই করব ঠিক আছে থ্যাংক ইউ অসাধারণ আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এত সুন্দর ভেজ আইটেম দিয়ে এত টেস্টি হতে পারে এটা আমি ফার্স্ট টাইম জানলাম অন্তত আপনাদের আমার মনে হয় যে একবার অন্তত শিওর আসা উচিত এখানটায় একটু হেভি হয়ে গেছে লাঞ্চটা কারণ খাবারগুলো এত টেস্টি ছিল এখান থেকে একটা আপনারা আসুন এই গাড়ি দিয়ে কিছু আশা করি আপনাদের ভালো লাগবে অসাধারণ এখানকার খাবার অসাধারণ তো আজকের জন্য এইটুকুই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ